হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের বিখ্যাত চৌপাক্কন পিঠার রেসিপি। আটা, ডিম আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে ফেলা যাবে। বিখ্যাত এই পিঠাগুলো বানানো খুবই সহজ, কিন্তু খেতে হয় অনেক সুস্বাদু। সুস্বাদু এই পিঠাগুলো যদি একবার কাউকে খাওয়ানো হয়, সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। চট্টগ্রামের বিখ্যাত চৌপাক্কন পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমরা একটা ডো তৈরি করব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ দুধ। আর এই দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমাদের বুঝিয়ে অ্যাড করতে হবে, লবণ বেশি হলে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটাও কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু রান্নার তেলটাও দেওয়া যাবে, তবে ঘি দিলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, তাই চেষ্টা করবেন ঘিটাই দেওয়ার জন্য। এখন একটা হাতার সাহায্যে সব কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি, আর এই দুধটাকে আমরা বলকোঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, ঘরে কিন্তু সবসময় চালের গুঁড়া থাকে না, তাই হঠাৎ যদি কোনো পিঠা খেতে ইচ্ছে করে তাহলে আটা দিয়ে কিন্তু এই বিখ্যাত চৌপাক্কন পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর এই দুধটাকে আমি একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ আটা। অর্থাৎ যেই কাপে দুধ নিয়েছি ঠিক একই কাপে মেপে আমি 2.5 কাপ পরিমাণ আটা অ্যাড করছি। আটার পরিবর্তে এখানে ময়দাটাও অ্যাড করা যাবে, কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে আটা ছিল, তাই আমি আজকে আটা দিয়ে পিঠাগুলো তৈরি করছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে ডো তৈরি করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমাদের অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। চৌপাক্কন পিঠা তৈরি করার জন্য এই ডোটা তৈরি করতে কিন্তু আমাদের খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। নাড়তে নাড়তে দেখা যাবে আটাটা সিদ্ধ হয়ে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন, অনবরত নাড়তে নাড়তে কিন্তু আমাদের এই ডোটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে ডোটা চুলা থেকে নামিয়ে নিব। বন্ধুরা এখানে দেখুন, পিঠার এই ডোটাকে আমি এখন একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু এই ডোর মধ্যে হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ডোটাকে আমরা মথে নেব। বন্ধুরা ডোটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ডিম অ্যাড করব, আর এই ডিমটাকে আমি আগেই অফ স্ক্রিনে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এই ডিমটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে। একবারে বেশি পরিমাণ ডিম অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমাদের অল্প অল্প করে দিতে হবে আর ডোটা তৈরি করতে হবে। আর এই ডোটা তৈরি করতে কিন্তু আমাদের এখানে অর্ধেকটা পরিমাণ ডিম লেগেছিল, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডোলে ডোলে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, অল্প অল্প ডিম অ্যাড করে আমি কিন্তু ডোটা খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর মথে নেওয়ার এ পর্যায়ে আমি এই ডোর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা যদি প্রথমে অ্যাড করা হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফুলতে চাইবে না, তাই আমি ডোটা কিছুক্ষণ মথে নিয়ে তারপর বেকিং পাউডারটা অ্যাড করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডোলে ডোলে মসৃণ একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা তৈরি করার সময় যখন হাতের মধ্যে লেগে আসবে তখন আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ ঘি। এ পর্যায়ে ঘি অ্যাড করলে হাতে যেমন লেগে আসবে না, আর ডোটাও কিন্তু অনেক মসৃণভাবে তৈরি হবে। আর ডো তৈরি করা যত মসৃণ হবে পিঠাগুলোও কিন্তু ততটাই সুন্দর হবে, তাই আমাদের একটু সময় নিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি 5 থেকে 7 মিনিট এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, পাক্কন পিঠা তৈরি করার জন্য ডোটা আমার খুব ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন ডোটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে? হাতের তালুতে অল্প একটু ডো নিয়ে গোল শেপ দিলে যদি কোনো ফাটল দেখা না যায় তাহলে বুঝতে হবে ডোটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে। বন্ধুরা দেখুন, ডোটা আমার পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব।
তো পাক্কন পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের একটা মোটা সাইজের রুটি তৈরি করতে হবে। তার জন্য আমি এই ডো থেকে অর্ধেকটা পরিমাণ ডো বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন আবারও এই ডোটাকে কিছুক্ষণ মথে গোল শেপ দিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এরপরে অল্প একটু আটা ছিটিয়ে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে একটা মোটা সাইজের রুটি তৈরি করে নিতে হবে। তবে এই পিঠাগুলো তৈরি করার জন্য এই রুটিটা কিন্তু আবার খুব বেশি মোটা করে ফেলা যাবে না। আমি আপনাদেরকে রুটির পুরুত্বটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চৌপাক্কন পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের ঠিক এরকম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন আমরা পিঠাগুলো তৈরি করব। তার জন্য দেখুন এরকম একটা স্কেল নিয়েছি, আর এই স্কেলটা দিয়ে এই রুটিটার এক সাইড দিয়ে একটু রাউন্ড করে কেটে নিচ্ছি। এক সাইড দিয়ে কেটে নেওয়া হয়ে গেল, অপর সাইড দিয়ে কেটে পাতা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আর এই পিঠাটাকে একটি সাইডে রেখে দিয়ে তারপর বাকি পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এই কোনা সাইডটাও কিন্তু কেটে আমরা একটা পিঠা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আড়াই একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আর এভাবে স্কেল দিয়ে কেটে কেটে বাকি সবগুলো পিঠার আমি ডিজাইন করে নেব। এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ, একবার যে কেউ দেখলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবে। আমি স্কেল দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু চাকু কিংবা পিজা কাটার দিয়েও পিঠাগুলো তৈরি করে ফেলতে পারেন। তো দেখুন বন্ধুরা, রুটিটা কেটে কেটে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি করা যদি দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। তাই একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি এরকমভাবে কেটে নেব। বন্ধুরা, সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। এখানে দেখুন বন্ধুরা, পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। আর একবারে কিন্তু সবগুলো পিঠা ভাজা যাবে না, আমি দুই বেচি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর তেলটাও কিন্তু খুব বেশি গরম করে ফেলা যাবে না, বেশি গরম তেলে পিঠা ছাড়লে পিঠাগুলোর কিন্তু উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। পিঠাগুলোর একটি সাইড কালার চলে আসলে এগুলো আমি উল্টে দিচ্ছি। আর এই পিঠাগুলো আমি মাঝারি আছে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, দুটি পাশে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা, সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চৌপাক্কন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। পিঠাগুলো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কি সুন্দর লাগছে। পিঠাগুলো শুধু দেখতে লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার। আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কি সুন্দর হয়েছে। বন্ধুরা, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু চট্টগ্রামের বিখ্যাত এই চৌপাক্কন পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। আশা করছি এই পাক্কন পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।